উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তোফায়েল আহমেদ। লক্ষ্মীপুর ২ আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের নির্ভীক সৈনিক। লক্ষ্মীপুর ২ আসনে কৃতি সন্তান ও গণমানুষের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পরপর ৩ বারের নির্বাচিত সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফায়েল আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সহসভাপতি মোহাম্মদ হাবীবু রহমান আকন্দ, সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, সহসভাপতি মোহাম্মদ মশিকুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মহশিন বুইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস ফওমিলা পোদ্দার, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেন ও সদস্য এস এম সেলিম আনসারী। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতাকর্মীগণ, বিভিন্ন বেসিক ইউনিয়ন ও ফেডারেশনের নেতাকর্মীগণ এই সময় উপস্থিত ছিলেন।